শেখ আক্রমণ স্যারের কাছে আমার একটি প্রশ্ন প্রতিনিয়ত আমাকে এই সমস্যাটা তাড়া করে বেড়ায় এবং আমি খুব বিপদে আছি কি এটা তো তেমন কোনো বিপদের বিষয় না তিনি কি বলছেন বুকে হাত বাঁধা সম্পর্কে যে সকল সহি হাদিস রয়েছে তার মধ্যে আবু দাউদের একশো উনষাট নম্বর হাদিস সবচেয়ে শক্তিশালী কিন্তু আমাদের আহ্লাহ অনেকজন অনেক শেখ এই হাদিসের কথা উল্লেখ করেন না কেন আর কিছু হাদিস শেখ বলেন যে নাভির নিচে বা বুকের উপরে হাত বাঁধা প্রসঙ্গে যত হাদিস বর্ণিত হয়েছে সবগুলো হাদিস জয়ীফ সহি কোনো হাদিস নেই বুকের উপরে হাত বাঁধার প্রসঙ্গে তারা বোখারি চারশো না সাতশো নম্বর হাদিসের আলোকে বলেন যে বাম হাতে বাম হাতের জেরার উপরে ডান হাত রাখলে তা বুকের উপরে চলে যায় কিন্তু আবু দাউদের হাদিসের কথা বলেন না কেন যেহেতু এটা সহি হাদিস ইসলামিক ফাউন্ডেশনও প্রকাশিত হয়েছে দয়া করে উত্তর দিবেন শেখ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আবু দাউদের এই পাঁচশো উনষাট নম্বর হাদিসটি নিজে দেখেছেন এবং এই হাদিসটিরকে সামনে রেখে আপনি প্রশ্ন নিয়ে এসেছেন হ্যাঁ অবশ্যই হাদিসটি সহি আলামা নাসির উদ্দিন আলবানি সহি বলেছেন অনেকেই হয়তো এটা এই কারণে এই হাদিসের প্রতি কিছুটা আপত্তি প্রকাশ করে থাকে সেটা হলো আনতাউস

সামান্য কিছু আপত্তি করেছেন যে তউস একজন তাবি সরাসরি রাসুল থেকে বর্ণনা করছেন সাহাবি মাইনাস করে এটাকে মুরসাল বলা হয় তো মুরসাল সহিও হইতে পারে জয়ীফ হইতে পারে হ্যাঁ অতএব এই হাদিসটি সহি আপনি যেমনটি জেনেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানিও এটাকে সহি আখ্যা দিয়েছেন তো যেহেতু কেউ কেউ এটাকে জয়ীফের অন্তর্ভুক্ত ধরে থাকতে পারেন তউস তাবেই তিনি সাহাবিকে রেখে সরাসরি রসুসাল্লাম থেকে হাদিস উল্লেখ করেছেন তো এই হাদিসটা আমরা সাপোর্ট হিসেবে নিতে পারি সহিবুখারি সাতশো চল্লিশ নম্বর হাদিস সেটা কি আসলে সবসময় তো বুকের ওপরে এই শব্দ স্পষ্ট থাকা জরুরি নাই যদি বুকে বাঁধা প্রমাণ করার মতো কোনো শব্দ উল্লেখ থাকে কোনো হাদিসে সেটাই যথেষ্ট আর সিনা বা সদর বলতে কতটুকু এরিয়াকে বুঝাই সেটাও একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার তো সহি হাদিসের বোখারি সহি হাদিসে আছে জেরার উপরে জেরা রাখতেন ডান হাতের জেরাকে বাম হাতের উপরে রাখতেন এই হাদিস দ্বারাও বুকে হাত বাঁধা বোঝানো যায় হ্যাঁ এবং এটা এটা সহিহাদিস এই ব্যাপারে কারো দ্বিমত নাই কিন্তু এটার ব্যাখ্যা আর অপব্যাখ্যার ব্যাপার আছে যারা নাভির নিচে হাত বাঁধার পক্ষে তারা ওনারা বলে থাকেন যে জেরা জেরার জেরা শব্দটার বিকৃতিও করে থাকেন জেরা শব্দটা হলো কোনোই থেকে একবার আঙ্গুল পর্যন্ত এই অংশটাকে বোঝানো হয় জেরা কিন্তু তারা অপব্যাখ্যা করে থাকে আরবি ভাষার স্বকীয়তাকেও নষ্ট করেছে ডিকশনারিকে অস্বীকার করে তারা বলে থাকে যে জেরা শব্দের অর্থ হলো কবজি কবজির উপরে কবজি রাখা এটাই তারা ইসলামিক ফাউন্ডেশনের হাদিসে তরজমা করে থাকতে পারে আধুনিক প্রকাশনী তো এটা আসলে অবশ্যই জেরার উপরে জেরা যখন রাখা হলো তো এটা বুক ছাড়া আর কোথাও যায় না এখন আমাকে আর সদর বা বুক শব্দটা বলাও দরকার না আমি যেখানে আমার হাতটা এসেছে এটাই হলো জেরা তো আবুদাবুদের এই হাদিসটা এর সাপোর্টে আসতে পারে তাহলে অবশ্যই এখানে টেনশনের কোনো কারণ নাই আপনি আবুদাউদের হাদিস থেকে যে সরাসরি স্পষ্ট ভাষায় বক্ষ বা যেটা সিনার ওপরে বুকের ওপরে হাত রাখার কথা পেয়েছেন এটাই সহি হাদিস এটার ওপরে আপনি আমল করতে থাকুন আর মাঝাবী যে সমস্ত আলেম আমরা বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে থাকে এগুলোর দিকে কান না দিলেও চলবে আপনি যেটা সচক্ষে হাদিস দেখছেন এবং এটা কুতুব সীতার হাদিস যেটাকে ওই হুজুররা সিহাজ হাদিস বলে থাকে দেখা যাবে যে অন্য ক্ষেত্রে যদি জয়ী হাদিসও পায় কিন্তু সিঁহাজ সিত্তার মধ্যে পাওয়া গেলে সেটা নিয়ে খুব বগল বাজাইতে থাকেন এবং খুব সহি সহি করতে থাকেন অতএব আপনি যেটা পেয়েছেন হাদিস এটার উপর আপনি নিশ্চিন্ত আমল করেন এটা সহি আমল সহি হাদিস এবং সহি আমল এখানে কোনো টেনশনের কারণ নাই আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে সকলকে মুক্তভাবে যে কোনো হাদিস আমল করার তো দান করুন